honestly, try honesty. No, just tell me what I want to hear. Assalamualaikum. Welcome to Sanjita's blog. আমি আজকে একটা পাইপা মাছের গুণা করবো, কমলার বা হলদিয়া বা কমলার হালদিয়া। এটা আমরা সিলেটি খেতে খাই, জানি না অন্য জায়গার মাংস খাইতে পারো। তো আমি খাড়ির মাঝে তেল দিছি, কুকিং অয়েল আর কতটা মেথি দিলাম। এটা অপশনাল, হয়ে দিলে দিতে পারো, না দিলেও নাই। মাছের মাঝে আর কি মোটামুটি দেই। তো আমার কাছে আজকে রসুন পেস্ট নাই, কালকে আমি রসুন দিয়ে কুচু করছি। রসুন দিলাম, পেঁয়াজ লাগবো, ডিপেন্ড মাছ তো পছন্দ। লবণ আমার পেঁয়াজটাও গোল্ডেন হওয়া পর্যন্ত আমি গুনবো আর কি। আমি এখন গুঁড়া মশলা খুঁজে লাগবো, এক চামচ স্পুন থেকে একটু কম গুঁড়া মশলা। রাখি দিব মশলাটা খসা পর্যন্ত, মশলাটা খুসবার লাগে আর কি। পাইপা মাছের মশলাটা গুলো হয়ে গেছে, পাইপা মাছ বিলাইব। খালি করছি না, সে ঝাল বাড়াই দিব। আমি স্পাইসি একটু কম খাই, ঝাল একটু কম খাই আর কি। তো আমি এখন গুড়িয়া রাখি দেবো, বাদে পুরা একটু
wahrscheinlich bei der Maske drauf, wahrscheinlich bei der mit der Gesundung. Und man fragt, wenn man so ist, dann wir nur ein paar Schöpfer da die Lexi. আমি এখন আরেকটা ইয়ে করলাম, খালি রঞ্জাম ইসা দিয়া আলু দিবো না আর কি। নর্মালি ইসা বোনা তো মজা লাগে, বাট আলু দিলে আমি আমরা গরম লাগে দিতাম আলু দিয়া বোনা বোনা। বাট আমার বাচ্চা তো অত বেশি আলু ভালো পাই না, বাট আমার কিছু ভালো লাগে। তখন আমি একটু তেলের মাছ আছে, জিরা দিছি, আসা জিরা, আসা একটা মেথি আর রসুন কুচি দিলাম। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খোলা হলো। আমার মশলা তো রিকিসা পোশানি হলুদের গুঁড়া দর বাদে কত সময় কষাইব। আলু ওটা কিউব করে কাটিয়া ইসা মাছ করতাম বোনা আলু দিয়ে আর কি। পুরা পানি দিয়ে আমরা একটু ইয়ে করবো কষাইব। আমি এখন লেম্বুর খুশা, মানে এখন লেম্বুর খুশি করতে আর কি, লেম্বুর খুশা আর খুশা দিব। তাহলে খুশাইব প্রপার গুলো অপরচুনিটি। আমার আলু দিয়ে সমাজটাও গুলো হয়ে গেছে,